ছাগলের কথা কই নাই, মুরগির কথা বলছি। কাউকে গিফট ফিরিয়ে দিলে সেটা অপমান করা হয়, তুমি জানো না? গিফটটা শালে নজরুল আমাকে শিখাচ্ছে স্যার, কে কেন গিফট দেয় আমি বুঝি না। তার মানে আপনি স্কুলের বাচ্চাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে আগুনে পুড়িয়ে মারতে চান? ভবিষ্যৎ প্রজন্মকে যদি পুড়িয়ে মারেন তাহলে দেশের ভবিষ্যতে কি হবে? আপনি না প্রচুর মার পেয়েছেন। ভীষণ কুড়মুড়ে, গোলমাল, পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আচ্ছা, সেম প্রশ্ন যদি আমি করি, আপনি কোথায় আগে যাবেন? আমি তো আগুন নেভাবই না, ভিডিও করব। হ্যাঁ, সেটা স্বাভাবিক তো, কারণ আমরা বাঙালিরা এই সময়টাতে না আমরা এরকমই কাজ করি যে আগুন লাগুক, ধ্বংস হোক, যাই হোক, আমরা ভিডিও করব, ফেসবুক পেজ সব কিছুতে দেবো, ডলার কামাবো, মানে ভিউর ব্যবসা আর কি। হচ্ছে থামেন, অনেক লেকচার দিচ্ছেন, আমি ফান করছি। সবার আগে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিব, তারপর আমার বন্ধু বান্ধবকে ফোন দিব, গিয়ে এক একজনকে এক এক জায়গায় পাঠাবো, যেন সব জায়গায় আগুন নেভানো একই সাথে সম্ভব হয় এবং মানুষের জীবন বাঁচানো যায়। চমৎকার, মানে আপনার বুদ্ধির তারিফ করতে হয়, আপনি আসলে একজন বুদ্ধিমতী। আপনার বুদ্ধির কাছে আমি হার মানলাম। ও আচ্ছা, এখন চমৎকার মনে হচ্ছে। নারীর বুদ্ধির কাছে মাথা নত করতে লজ্জা হচ্ছে না? কিছুক্ষণ আগে তো চম্পাকলি আপনার নারী নেতৃত্ব নিয়ে খুব তুচ্ছতাচ্ছিল্য করছিলেন। এই জন্য সরি, আমি আসলে আমার উচিত হয়নি নারী নেতৃত্ব নিয়ে কথা বলা। শুনেন, পৃথিবীতে যেমন নারীর পুরুষের প্রয়োজন, তেমনি পুরুষেরও নারীর প্রয়োজন, সবাই একে অন্যের পরিপূরক। আমাদের বিদ্রোহী কবি একটা কথা বলেছিলেন, মনে আছে? বলেন তো শুনি। পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাহ, মনে থাকে যান, ঘরে নারী এলে যথাযথ সম্মান করবেন, ঠিক আছে? আসি। দেখে কেন জানি আজকে আমার একটা ভাইয়ের কথা মনে হইতেছে, মানে মনে হইতেছে যে যদি আমার একটা ভাই থাকতো তাহলে ঠিক তোমার মতো হইতো। তোমার সাথে কিন্তু আমার চেহারারও একটা মিল আছে, দেখলে মানে মনে হয় আপন মায়ের পেটের ভাই। তাই নাকি? মানে আমি দেখতে আপনার ভাইয়ের মতো, এটা তো কেউ বা আপনি কোনোদিন বলেন নাই। বলবে কেন, তারা কি কোনোদিন আমার মতো খেয়াল করে তোমারে কেউ দেখছে? আজ থেকে তুমি আমার আপন মায়ের পেটের ভাই, মানে ধর্মের ভাই। আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি ভাই। কি প্রস্তাব ভাই? অ্যাপার্টমেন্টের এই নির্বাচনটার তুমি পরিচালক হবা। কি বলতেছেন, আমি হলাম এই অ্যাপার্টমেন্ট বাসের মানে একজন প্রতিনিধি, আমি মানে কেন পরিচালক হব বলেন? আমি ভাই তোমার বুঝাই বলতেছি, তুমি একটা ভালো ছেলে, তুমি একটা নির্মহ ছেলে, তোমার সততার কারণে এই অ্যাপার্টমেন্টের লোকজন তোমার অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত স্নেহ করে। তুমি একটা কথা বললে কেউ ফেলতে পারবো না। তোমার উপরে যে আস্থা মানুষের, এই আস্থাটাই আমার দরকার। তুমি যদি পরিচালক হয়ে কাজটা করো তাহলে সুষ্ঠুভাবে হইব, অন্যের হাতে গেলে পারে এই কাজটা ঠিকঠাক মতো হইব না ভাই। আপা, আমি কোনো বিতর্কিত পদে থাকতে চাই না, বা আমার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলুক সেটা আমি কোনোদিন চাইব না। একটু বোকা ছেলে, এই জন্যই তোমার আমার এত ভাল লাগে। তুমি বিতর্কিত পদ কারে বলতেছো? এই পদটা অত্যন্ত সম্মানের, পরিচালক পদ হচ্ছে অত্যন্ত লোভনীয়, অত্যন্ত স্বার্থসিদ্ধ পদ। তুমি একটা নির্মোহ ছেলে, তুমি এই পদে থাকলে পারে এই কাজটা নিয়ে কেউ কোনো ধরনের সন্দেহই করতে পারবে না। আপা, আমি বলি কি, মানে বদরুল সাহেবও তো পরিচালক হতে পারে, তাই না? উনি তো ভালো মানুষ। কি বললে তুমি এটা? বদরুল সাহেব নিরপেক্ষ মানুষ, সে একটা দুশ্চরিত্র, লোভী, সে জুরমুদ সাহেবের ডান হাত, তার দ্বারা কোনো দিনও এটা ফেয়ারভাবে সম্পন্ন করা সম্ভব না। আমার ধারণা তুমি যদি এই পরিচালক পদে থাকো
তাহলে তুমি আমার জিতে আনতে পারবা ভাই। দেখেন আপা, কাউকে জেতানো বা হারানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটাই, এই অ্যাপার্টমেন্টের জন্য সুষ্ঠু নির্বাচনটা হয়। কারণ আমি প্রপার গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ। প্রপারভাবে যদি সুষ্ঠু নির্বাচনটা হয় এবং যে নির্বাচিত হবে সে যেন সৎ এবং নিষ্ঠার সাথে তার দায়িত্বটা পালন করে, এটাও সেই অ্যাপার্টমেন্টবাসীর প্রত্যাশা এবং চাওয়া। এই চাওয়া তো কোনোদিন পূরণ হবে না, কারণ বদরুল সাহেবের আন্ডারে যদি এই ইলেকশনটা হয় আমি তো নির্বাচন করব না। আপা একটা কথা বলি, কিছু মনে করেন না, আপনি 2 বছর সভাপতি ছিলেন, জন্ম সাহেবও 2 বছর সভাপতি ছিলেন, দুজনের আমলে কিন্তু আমরা দেখছি, হ্যাঁ, দুজন মানে অনেকটা একই রকম, মানে মৌলিক কোনো পরিবর্তন নাই। জুলুমতের সাথে তুমি আমার তুলনা করতেছো? তুমি তো অত্যন্ত একটা খারাপ ছেলে। তোমার মতো খারাপ ছেলে আমি আমার জীবনে দেখি নাই, ফালতু কথা কার। হ্যাঁ, ধন্যবাদ আপা, কিন্তু আপনি যা ইচ্ছা বলতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু আপা, আমি আমার জবানেক, আমি যা বলি সেটাই আমি করি। আমি সুষ্ঠু নির্বাচন চাই মানে এই অ্যাপার্টমেন্টের সুষ্ঠু নির্বাচন চাই। কি করছে মুজিবর তোমারে? টাকা দিয়ে কিনে ফেলছে? কত টাকা দিছে? আমিও দিব টাকা বলো। আপনার সকল সম্পত্তি আপনি বিক্রি করেও আপনি আমাকে কিনতে পারবেন না। আপা আপনি কিছু মনে না করলে আপনি এখন আসতে পারেন, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার কথা শুনতে তোমার ভালো লাগবে না তো, কারণ মুসিবত সাহেব তোমার টাকা দিয়ে পেট ভরায় ফেলছে, আমি তো সেটা দিতে পারতেছি না, সেই জন্য আমার কথা তোমার ভালো লাগতেছে না, তাই না? আপনি যা ইচ্ছা বলতে পারেন, ভাবতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার জমা নেয়, আমি যা বলি তাই করি। আমি যখন বলেছি এই অ্যাপার্টমেন্টে সুষ্ঠু নির্বাচন হবে মানে হবে। দেখেন আপা, আমি মানে আমার মধ্যে কোনো লোভ কিন্তু নাই, যদি লোভ থাকতো তাহলে কিন্তু আপনাদের দুজনের এগেনস্টে গিয়ে আমি নির্বাচন করতাম, এবং আমার কেন যে বিশ্বাস আমি সভাপতি হতাম। ওরে মারে মা, কি আমার হরিদাস পালা এসে গেছো তুমি, যে সভাপতির নির্বাচন করবা, মানুষজন ভোট দেওয়ার জন্য আর মানুষ খুঁজে পাইবো না, তাই না? আপনি না মাত্র বললেন যে সবাই আমাকে সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, এখন আপনার চোখে খারাপ হয়ে গেলাম? খুব সভাপতি হওয়ার শখ হয়েছে তাই না? এই চম্পাকুলি বেঁচে থাকতে তোর সেই আশা জীবনে পূরণ হবে না। স্বার্থের বারে কথা বললাম, তার চোখে আমি শত্রু হয়ে গেলাম। হায় রে মানুষ, হায় রে ক্ষমতা। ভীষণ কুরমুরে গোলমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। কি বলো না বলো, তুমি আমার ফ্রেন্ডের সাথে তুমি ফান করবা কেন? বাদ দাও তো, তুমি বলছো তুমি ফেসবুক থেকে বিদায় নিছো, তারপরেও তুমি ফেসবুকে ঢুকছো কেন? সত্যি আমি তো ফেসবুকে ঢুকি না, আমি মানে ফেসবুক থেকে তো বিদায় নিয়ে নিছি, আমি তো কারোর সাথে চ্যাটিং করতেছি না। ওই যে আমি একটা পোস্ট দিছিলাম না, ওই পোস্টের এগেনস্টে কি কি কমেন্টস আসছে ওগুলো একটু চেক করতেছিলাম। চুরি করে ফেসবুকে ঢুকো না, ফোনটা দাও। ফোনটা দিতে বলছি, ফোনটা দিতে বলছি তোমাকে। আমি ফালতু না, মোবাইলের পাসওয়ার্ড বললাম। বদ্রুল আমার সাথে কিন্তু ফাইজলামও করবো না, বলে দিলাম, পাসওয়ার্ডটা বলো। আমার মোবাইলে তো পাসওয়ার্ডই নাই, পাসওয়ার্ড বলবো কিভাবে? ও আচ্ছা, তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারটা দাও, ফিঙ্গারটা দাও বলছি। ও তোমার জমি ছাই ফোন।
জি জুলমা সাহেব, বলেন বলেন। একটা জরুরি দরকারে আপনার ফোন দিতে হইলো, সরি। হ্যাঁ, কি ইমার্জেন্সি সেটা বলেন। বদরুল ভাই, আপনার নামটা এমন কেন বলেন তো? কিরকম বদরুল? শুরুতেই বদ শব্দটা জুইরা দাবা, এরপরে পুরা নাম হইতেছে বদরুল চৌধুরী। কারণ পোলা পাইন তো বদরুলের বি চৌধুরীর সি, সংক্ষেপে বিসি, এরকম একটা বেজ্জতি কারবার না। আপনার নামটা কি ভালো নাকি? হ্যাঁ, আপনার নাম তো জুলমত, সবাই তো আপনার ডাকে মুসিবত, এই কথাটা কি আপনার কানে যায় না? হ্যাঁ আচ্ছা ভাই, বাদ দেন, শত্রুপক্ষ নারায়ণ কিছু বলবে, ওগুলোয় কান দিতে হবে। আচ্ছা যাই হোক, আমার প্রতিপক্ষ চম্পাগুলি যদি ভোট বর্জন করে তাহলে তো বিপদ। বিপদের কি দেখলেন? ওই মহিলা যদি ভোট বর্জন করে তাহলে তো আপনার লিগা ঈদ। হ্যাঁ, আপনি তো ছেলে খেলায় একদম চেয়ারের মধ্যে বসে পড়বেন, সভাপতির চেয়ারে। কি বলেন, আপনার হিসাব ঠিক আছে তো? আমার হিসাব একদম পরিষ্কার, ওই মহিলা যদি ভোট বর্জন করে তাহলে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। আরে কি বলেন ভাই, তারা তো প্রতিহত করবে বলছে, তারা গ্যাসের লাইন, পানির লাইন, তারপরে ইলেকট্রিসিটির লাইন, সব লাইন কেটে দেবে, বাতাসের লাইনও বন্ধ করবে বলতেছে। আরে জুলমত ভাই, নমিনেশন পেপার শুধুমাত্র আপনিই জমা দিবেন, আর কেউ জমা দিতে পারবো না, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। এই হিসাবটা তো ভাই আমার মাথায় ঢুকেই নাই। ভোটের হিসাবে এত কাঁচা হইলে চলবো না মুসিবত ভাই, আমি যেভাবে কই সেভাবে চলেন, ওই চম্পা কলের পিছনে লোক লাগাই দেন, লোকজন যেন তারে ফুসলায় ফাসলায়া ভোটটা বর্জন করায়, তাইলেই কিন্তু আপনি পাস। লাগাই দিব আপনার লোকরে পাঠাইয়া কোনো লাভ নাই, যদি পারেন তাদের কাছের লোকজন রে কুবুদ্ধি দেন, ওই লোকজন যেন ওই চম্পা কলিরে বুদ্ধি দিয়া ভোট বর্জন করায়, বুঝতে পারছেন? শতাব্দীর শ্রেষ্ঠ কুবুদ্ধিটা আপনি আমারে দিছেন ভাই, আপনি একটা সেই জিনিস। মুসিবত ভাই, আপনি আমার কথা মতো চলবেন তাইলেই আপনি পাস। এবার রাখেন, আমি ব্যস্ত আছি। হ্যাঁ, আপনিও ভালো থাকেন। আজকের আকাশটা অনেক সুন্দর। আকাশ কোন দিকে? ওই যে উপরের দিকে। তাহলে আপনি উপরের দিকে যান, আমার পিছু পিছনে ভেবে ঘুরছেন কেন, কোনো কারণ আছে? সামনেই একটা ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভারটা দিয়েও আকাশে যাওয়া যায়, আমি সেদিকে যাচ্ছি। আমি আপনাকে এখন একটা প্রশ্ন করব, এক বাক্যে উত্তর দিবেন, হ্যাঁ অথবা না, পারবেন? অবশ্যই পারবো, আপনি শুধু আমাকে প্রশ্ন করুন না, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার জন্য একদম রেডি। আপনার বাড়িতে কি জানেন আপনি একজন পাগল? হ্যাঁ, আমি না, আমি আমি কেন, এই আপনি তো খুব চালাক, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন, আমি যদি এখন উত্তর দেই যে হ্যাঁ তাহলেও আমি পাগল, আবার আমি যদি এখন উত্তর দেই যে না তাহলেও আমি পাগল, মানে আমার বাড়িতে কি জানে আমি যে পাগল? এই আপনি এত কঠিন একটা প্রশ্ন কিভাবে সাজালেন বলুন তো। আচ্ছা, আপনার কোনো সন্দেহ আছে আপনি যে একজন পাগল? না, এই আপনি তো আবার সেই একই ধরনের প্রশ্ন করলেন, সরি সরি সরি, আপনার সাথে আমার পেরে ওঠা সম্ভব না।
আপু, আপু দেখো না আমার সব চুল পড়ে যাইতেছে, কি করব আপু? কেন চুল পড়তেছে? কেন চুল পড়তেছে? টেনশনে আপু, টেনশনে। দেখো না কি অবস্থা আমার চুলের। তোর আবার কিসের টেনশন রে? হ্যাঁ, তুই আমার বাসায় থাকছিস, খাচ্ছিস, দিব্যি ঘুরে বেড়াচ্ছিস, হাত খরচের টাকাটাও আমার কাছ থেকে নিচ্ছিস, তাহলে কি তোর এত কিসের টেনশন? দুলা ভাইয়ের নির্বাচনের টেনশনে আপু। দুলা ভাইয়ের ইলেকশনটাকে না আমি খুব সিরিয়াসলি নিচ্ছি, তুমি তো বুঝতেছো না, এই টেনশনে আমার সব চুল পড়ে যাচ্ছে। তো দুলা ভাই তোকে বলেছে সিরিয়াসলি নিতে? দুলা ভাইয়ের নির্বাচন নিয়ে তোর টেনশনের কিছু নাই, উনাকে উনার টেনশন করতে দে, তুই আনন্দ কর। আচ্ছা, আনন্দ করলে কি মাথায় চুল গজাবে? কেমন পাগলের মতো কথাবার্তা! হ্যাঁ, আনন্দ করলে মাথায় চুল গজাতে যাবে কেন? আরে গজানো উচিত না? কেন উচিত? আচ্ছা দেখো, ডাক্তাররা কি বলে, টেনশন করলে হার্টের রোগ হয় আর আনন্দ করলে হার্ট ভালো থাকে। তো এরকম যদি টেনশন করলে চুল পড়ে, তাহলে তো আনন্দ করলে চুল আরও গজানোর কথা। আচ্ছা তোর মাথায় সব আজ কবে টেনশন কী করে আসে বলতো? হ্যাঁ সত্যি কথা বললে আজ কবি হয়ে যায়। এই যে চুলে কালার করলাম, স্ট্রেট করলাম, কত হাজার টাকা পার্লারে খরচ করছি জানো তুমি? এত টাকা খরচ করেও যদি চুল পড়ে যায় তাহলে লাভ কী হলো? আচ্ছা শুনো না, আমি শুনছি ফেসবুকে যে এখন নাকি চুল বিক্রি হয়, কেজি দরে বিক্রি হয়। আচ্ছা আমরা যদি চুল জমায় সেটা বিক্রি করি তাহলে কেমন হয় বলো তো? আরে বাপ রে বাপ, টাকা জমাস, পুরনো কাপড় চোপড় জমাস, এখন আবার চুলও জমাবি, আর কী কী জমানো বাকি আছে তো শুনি। আহা, জমা করা তো খারাপ কিছু না। আচ্ছা শুনো, তোমার এখন থেকে যত চুল পড়বে, আশ্রয়ে যত চুল পাবা, সব প্যাকেট করে না তুমি আমাকে দিয়ে দিবা। আপনার ডাক্তার কি জানে আপনার সমস্যার কথা? কোন সমস্যার কথা? আপনার ডাক্তার ছাড়া তো ঢাকার কোনো ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার কথা না, এই কথা ডক্টর আপনাকে বলেনি? মাফও চাই, দোয়াও চাই। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বারের মতো আমি আপনাকে মাফ করে দিলাম, আর কিছু বলবেন? হ্যাঁ, আরেকটা কথা না বলার ছিল, মানে হয়েছে কি, গত মধ্যরাতে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, মানে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করেই সে আসলো, আমার শরীরের উপরে বসলো, তারপর আমাকে জড়িয়ে ধরে প্রথমে চুমু খেলো, তারপর কামড় দিয়ে না উধাও। তো আপনি তাকে বিয়ে করে ফেলেন? আমি তাকে কিভাবে বিয়ে করব, মানে একজন মানুষ হয়ে তো তাকে বিয়ে করা সম্ভব না। মানুষ হয়ে তাকে বিয়ে করতে পারবেন না মানে? মানে আমি যেসব কাণ্ডের কথা বললাম এগুলো তো ঘটিয়েছে একটা মশা। কি কেমন দিলাম? হ্যাঁ আপনি কি ভেবেছিলেন আপনি এক চিঠি আমাকে বোকা বানিয়ে যাবেন? আমার একটা ফোন এসেছে। আসসালামু আলাইকুম, আমি তো বাসার কাছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসছি বাসায়। আসছি, আমার বাসা থেকে ফোন আসছে, যেতে হবে। আচ্ছা দুলা ভাই যে চুল কাটে না, সেই চুল কি করে? তোর দুলা ভাই কি ঘরে চুল কাটে নাকি? তোর দুলা ভাই তো সেলুনে চুল কাটে। এখন থেকে দুলা ভাইকে বলবা সেলুনে যে চুল কাটে না, চুলগুলো সব যাতে পলিথিনে করে আমার জন্য নিয়ে আসে, ঠিক আছে? কেন, সেগুলো দিয়ে তুই কি করবি? আমি শিওর দুলা ভাই যখন চুল কাটে ওগুলোকে ওজন করলে না অ্যাটলিস্ট 100 গ্রাম হবে। আই তুমি কিন্তু বিষয়টাকে নিয়ে একদম হাসবা না, একদম সিরিয়াসলি নিবা। তুমি দুলা ভাইকে পলিথিন দিয়ে দিবা, সব চুলগুলো পলিথিনে নিয়ে এসে আমাকে দিয়ে দিবে। আমি দিতে পারবো না, তোর যদি খুব প্রয়োজন হয় তাহলে তুই নিজেই দিস, স্টুপিড কথাকার। আচ্ছা আপু, তোমার চুলগুলো না কেমন জানি হয়ে গেছে, বেশি লম্বা হয়ে গেছে, আগা ফেটে ফেটে গেছে। তুমি এক কাজ করো, তুমি না একদম বয়কট দিয়ে ফেলো, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগবে। আর এত লম্বা লম্বা চুলগুলো যদি ওজন করি তাহলে তো অনেক টাকায় বিক্রি করতে পারবো। চুলের কেজি তো 1000 করে, তাহলে আধা কেজি চুল বিক্রি করলে 500 টাকা পাবো। এই তুই যা, যা আমার চোখের সামনে থেকে যা, তুই এখন যাবি। এখন তো যাচ্ছি, কিন্তু রাতে যখন ঘুমাবা না আমি ঠিকই চোরের মতো এসে কেচি দিয়ে তোমার চুলগুলো কেটে নিয়ে যাব। আমার চুলগুলো কেটে নিয়ে যাবে আবার রাতে এসে? এই তুই কি বললি, আমার চুল কেটে নিবি মানে? ওমা,
পাগল টাগল হয়ে গেল নাকি আবার? আপনাকে না করছে আমাকে ফোন দিবেন না, দিচ্ছেন তো দিচ্ছেন, এই দিনেও দিচ্ছেন, এখন রাতেও দিচ্ছেন। আমার দায়িত্ব এই মুহূর্তে কি শুরু হলো, আমার প্রতিবাদ এই মুহূর্তে কি শুরু হয়েছে? ওঠো চলো আসো। তরুণ নেতা রাহুল ভাই আছে না, তার কাছে গিয়ে বিচার দাও, তাহলেই তো হলো। আর ভাবি বিচার, বিচারের মা অনেক আগেই মারা গেছেন। এইসব মিথ্যা অভিযোগ আপনাকে কে দিছে? কি মিথ্যা অভিযোগ ভাই, আমরা আপনার দরবারে এসে আপনার হাত পায়ে ধরে কান্নাকাটি করি নাই, আপনি আমাদের কি কইছেন? কইছেন রাস্তায় গিয়ে রাত কাটাইতে।